ভুবনেশ্বর থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বিক্রম দাস এবং সিজিও কমপ্লেক্স চত্বর থেকে রয়েছেন সিজার মন্ডল। আমি ভুবনেশ্বর একবার চলে যাব। বিক্রম, ওখানে কি চলছে? তাপস পালকে ইতিমধ্যে আদালতে পেশ করা হয়েছে। দেখো, ইতিমধ্যে তাপস পালকে আদালতে পেশ করা হয়েছে এবং যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পাচ্ছি যে সিবিআইয়ের তরফে আদালতে আজকে যে রিমান্ড দেওয়া হয়েছে সেখানে কিন্তু সিবিআই তাকে চার দিনের জন্য নিজেদের হেফাজতে চাইছে, অর্থাৎ তাপস পালকে চার দিনের জন্য সিবিআই নিজেদের হেফাজতে রয়েছে যাতে তাকে জিজ্ঞাসাবাদ করা যায়। এবং সবথেকে বড় বিষয় আমরা যেটা সিবিআই সূত্রে জানতে পাচ্ছি যে সুধীর বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তাপস পালে, তার অন্যতম কারণ হিসেবে যেটা তদন্তকারী অফিসাররা বলছেন, যেহেতু তাপস পাল একজন তৃণমূলের লোকসভার সাংসদ এবং সুধীর বন্দ্যোপাধ্যায় তৃণমূলের লোকসভার সাংসদ, দুজনেই গৌতম কুণ্ডুকে খুব ভালোভাবে জানতেন, চিনতেন এবং পরিচিত ছিলেন এবং তার সঙ্গে যোগসূত্র পর্যন্ত পাওয়া গেছে, রোজভ্যালির সঙ্গে সরাসরি যোগসূত্র পাওয়া গেছে বলে সিবিআই দাবি করছে। সেক্ষেত্রে এই দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এরকম অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে যেগুলি এর আগে তাপস পালকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করে পাওয়া যায়নি বা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আজকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া যায়নি। সেই জন্যেই দুজনকে কিন্তু আগামী কাল থেকে যেটা জানা যাচ্ছে যে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ আমি যে আদালতে দাঁড়িয়ে আছি ভুবনেশ্বরের সিবিআই স্পেশাল কোর্ট যেখানে আজকে তাপস পালকে নিয়ে আসা হয়েছে বা 31 তারিখ গ্রেফতার করার পরে নিয়ে আসা হয়েছিল, আগামী কাল কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভুবনেশ্বরে নিয়ে আসার পর এই আদালতেই পেশ করা হবে যেখানে সিবিআই তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে। যদি সেই আবেদন মঞ্জুর হয় তাহলে কিন্তু তাপস পালের মুখোমুখি তাকে বসানো হবে আগামীকাল সন্ধ্যার পরেই, এমনটা সিবিআই সূত্রের খবর। এবং সেখানেই সিবিআই জানতে চাইবে যে রোজভ্যালির সঙ্গে আর কোন কোন প্রভাবশালীরা রয়েছে, কারণ ইতিমধ্যে সিবিআই তদন্ত করতে গিয়ে জানতে পারছে যে তাপস পাল বা সুদীপ বন্দ্যোপাধ্যায় নয়, তাদের মাথার ওপরেও কিন্তু আরও বড় প্রভাবশালী বা আরও বড় মাথা রয়েছে। তারা কারা? যারা রোজভ্যালির সঙ্গে যুক্ত ছিল, যারা রোজভ্যালিকে বিভিন্ন সময় তারা সুবিধা পাইয়ে দিয়েছিল যাতে ব্যবসা করতে পারে এ রাজ্যে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় যাতে তারা ব্যবসাকে বিস্তার করতে পারে, সেই ব্যক্তিরা কারা, সেই প্রভাবশালী ব্যক্তিরা কারা, সেটা জানার জন্য কিন্তু তাপস পাল এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় দুজনকে মুখোমুখি বসে জেরা করলেই কিন্তু স্পষ্ট হবে। ইতিমধ্যে যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পাচ্ছি যে ভুবনেশ্বরে কিন্তু আজকেই তাকে ভুবনেশ্বর উদ্দেশ্যে আজকেই তাকে কলকাতা থেকে নিয়ে আসা হবে এবং সরাসরি তাকে এয়ারপোর্টে নামানোর পর সিবিআই অফিসের যে সিবিআই লক আপ রয়েছে সেখানে তাকে রাখা হবে এবং তারপর আগামীকাল সকালবেলা মেডিকেল পরীক্ষা করানোর পর তাকে এই আদালতে পেশ করা হবে। এবং সেক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 409, 420, 120B এবং চিটফান্ড অ্যান্ড ব্যানিং অ্যাক্টে 4 এবং 6 ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে, যেটা কিনা জামিন অযোগ্য, যেই একই ধারায় মামলা রুজু করা হয়েছিল তাপস পালের বিরুদ্ধে এবং একই কেসে তাপস পালকে এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কিন্তু গ্রেফতার করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো আমরা যেটা সিবিআই সূত্রে জানতে পাচ্ছি, যেইভাবে তাপস পালের বিরুদ্ধে নির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে ঠিক একইভাবে কিন্তু নির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও ঠিক একই জায়গা থেকে যেখানে সিবিআই খুব সম্প্রতি হানা দিয়েছিল। মৌপিয়া, বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি সিজার মন্ডলের কাছে আরো একবার চলে যাব সিজিও কমপ্লেক্স চত্বরে। সিজার, আমরা দেখেছি যে আজকে বাড়ি থেকে বেরোনো থেকে শুরু করে সিজিও কমপ্লেক্সে নামা অত্যন্ত কম্পোজ ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। পোর খাওয়া রাজনৈতিক, তিনি একটা পোকার ফেস সেটা মেনটেন করে চলেছিলেন একদম আগা গোড়া। গ্রেফতার হওয়ার পর তার কি রিয়াকশন ছিল সেই সম্পর্কে সিবিআই সূত্রে বা অন্য কোনো সূত্রে কিছু জানা যাচ্ছে? দেখো, সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে যে প্রথম দফার পর দ্বিতীয় দফাতেও যখন তিনি অস্বীকার করেন প্রশ্নের উত্তর দিতে, তখনই কিন্তু তাকে কার্যত একটা স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছিল যে তিনি যদি উত্তর না দেন, সহযোগিতা না করেন, তাহলে কিন্তু তাকে গ্রেপ্তারির মুখোমুখি হতে হবে। সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু যে স্নায়ুর লড়াই, সেখানে কিন্তু যথেষ্ট স্থিতিশীল ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ইপোর খাওয়া রাজনীতিবিদ তখন বলেছিলেন তার নিজস্ব একজন এমপি হিসেবে তার একটা মতামতের গুরুত্ব আছে, তিনি কিন্তু কিছু জায়গায় কিছু প্রশ্নের উত্তর দিতে সব সময় বাধ্য নন। সেই জায়গায় দাঁড়িয়ে গ্রেপ্তার পরবর্তী যখন তাকে সরাসরি জানিয়ে দেওয়া হয় যে সিদ্ধান্তের কথায় যে সিবিআই কার্যত বাধ্য হলো তাকে গ্রেপ্তার করতে তদন্তে অসহযোগিতা করবার জন্য, সেখানে জাস্ট তিনি মানে খুব স্মিত হাস্যে যেটা বলেন যে সেটা আপনাদের কাজ, আপনারা যেটা নির্দেশ দেওয়া হয়েছে আপনারা সেই অনুসারে কাজ করবেন, আমার কিছু করার নেই। এবং তিনি সেটা খালি বলেন, বাইরে আমার গাড়িতে যে সমস্ত ওষুধপত্র রয়েছে সেগুলো যাতে আমাকে দেওয়া হয় সেটা আপনারা একটু খেয়াল রাখবেন। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সিবিআই তদন্তকারীরা বলেন হ্যাঁ অবশ্যই নিয়ম, আপনার প্রেসক্রিপশন অনুসারে যে ওষুধ আপনার নিয়মিত খাওয়ার সেগুলো আপনি পেয়ে যাবেন। এবং তারপরে কিন্তু কোনো ধরনের সিন ক্রিয়েট করা বা কোনো ধরনের উত্তেজনা প্রকাশ করা এমন কোনো ঘটনা ঘটেনি। একজন পোড় খাওয়া রাজনীতিবিদের মতোই কিন্তু তিনি গোটা বিষয়টা খুব ঠান্ডা মাথায় মেনে নিয়েছেন এবং তিনি
পরিবারের লোকজনকে গোটা ঘটনার যে গ্রেপ্তারির ব্যাপার গ্রেপ্তারির বিষয় সেটা জানানোর জন্য অনুরোধ করেন এবং মানে খুব সীমিত সময়ের মধ্যে কয়েকটি ফোনও করেন তার পরিবারের লোকদের সঙ্গে কথা বলার জন্য। সিজার আমাদের সঙ্গে থাকো, বিক্রম আমাদের সঙ্গে থাকো। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম বাবুল সুপ্রিয়র সঙ্গে, কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের প্রশ্ন মুখোমুখি হয়ে এই প্রশ্ন তুলে দিয়েছিলেন যে যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হন তাহলে বাবুল সুপ্রিয় সুজন চক্রবর্তী নন কেন? কি বলেছেন বাবুল সুপ্রিয় আপনাদের শোনাবো। কোন ব্যক্তি বিশেষে গ্রেফতার হওয়া নিয়ে কোনো প্রতিক্রিয়া দেবো না, তবে আমি ফ্লাইটে ছিলাম, জাস্ট ল্যান্ড করি, দিল্লির বা ন্যাশনাল অনেক নিউজ চ্যানেল ফোন করছেন, তারা বললেন যে মুখ্যমন্ত্রী আমার এবং সুজন চক্রবর্তীর অ্যারেস্ট চেয়েছেন। আমি একটা জিনিসই খালি ওনাকে বলবো যে পশ্চিমবঙ্গে অ্যাকচুয়ালি রাজ্য সরকারগুলি অভ্যস্ত হয়ে গেছে যে তাদের লিডাররা বেআইনি কাজকর্ম করবে, নানা রকমের দুর্নীতি করবে এবং রাজ্য পুলিশ তাদেরকে শিল করবে, তাদেরকে বাঁচাবে, তাদেরকে ছেড়ে দেবে। যে কোনো তৃণমূল নেতা ফোন করে পুলিশকে বলবে এটা আমার এলাকায় গন্ডগোল হচ্ছে, আপনি কেন আসবেন, এগুলোতে ওনারা ইউজ হয়ে গেছেন। সেই জন্য অ্যারেস্ট হওয়াগুলো দেখে তিনি অ্যাজিটেটেড হয়ে অন্যান্য নাম আনার চেষ্টা করছেন, হয়তো উনি ভয় পাচ্ছেন যে আলটিমেটলি এই ওনার যে দিদির পায়ে হাওয়ায় ছুটি দিদির ভাইয়েরা কোটিপতি যে স্লোগানটা সেটা সত্যি না হয়ে যায়, ওই নুসটা না সিএম এর চেয়ারের চারদিকে না চলে আসে, সেই ভয় থেকে উনি নামগুলো করছেন। তবে একটা জিনিস বলে দিই যে কালকেও যেটা তোমার সঙ্গে ইন্টারভিউতে আমি বলেছিলাম যে ল অ্যাবাইডিং সিটিজেন হিসেবে প্রত্যেকটি মানুষ, দেশের প্রত্যেকটি মানুষ যে সেন্ট্রাল এজেন্সিকে এজেন্সিগুলো বা যে কোনো লিগ্যাল এজেন্সি যদি কখনো জিজ্ঞাসাবাদের জন্য ডাকে তাহলে সে পালিয়ে না গিয়ে যদি ল অ্যাবাইডিং সিটিজেন হয় তাহলে প্রথম যেদিন ডাকা হবে সেদিনই সে যান। তার মধ্যে যেমন বাবুল সুপ্রিয় প্রযুক্ত সেমনি আরো যত সিঙ্গার যত এন্টারটেইনার যত অ্যাক্টার রোজ ভ্যালি অ্যাজ এ প্রোডাকশন হাউস তাদের সঙ্গে এন্টারটেইনার হিসেবে কাজ করেছে তারা সবাই এই এইটার আওতায় আসে। যদি কখনো আমাকে বা অন্য কারোকেও ডাকা হয় আমার মনে হয় দিদির নেতাদের মতো আমরা এক সপ্তাহ সময় চাইবো না, যেদিন ডাকবে সেদিনই যাবো। মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন, আমার মনে হয় ওনার কাছে তো অনেক তথ্য থাকে, কাগজপত্র উনি অনেক দেখান প্রেস কনফারেন্সের সময়, ওনাকে বলুন যে সেই তথ্যগুলো উনি যদি পেশ করতে পারেন তাহলে সিবিআই সুবিধা হয়ে যাবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তো মানে প্রমাণ টমাণ গুলো লোপাটের চেষ্টা তো ওনার নেতৃত্বে পুলিশই করে, তাই ওনার কাছে যখন সমস্ত প্রমাণ আছে। এতদিন আগে থেকে আমার একটা ভিডিও সুন্দর করে ডেরেক যত্ন করে রেখে দিয়েছিল যে ওদের কোনো নেতা অ্যারেস্ট হলে ওটা দেখানো হবে, তো তারপরেও দিদি আমাকে আমার বিয়েতে গিফট দিচ্ছেন, ডেরেক আমার বিয়েতে আসছে, তো এই সমস্ত ঘটনাগুলো প্রমাণ করে যে অ্যাকচুয়াল পলিটিক্যাল ভেন্ডেটা বলতে যেটা বোঝায় সেটা এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী করছেন। আমি আবারও ফিরে যাবো ভুবনেশ্বরে, বিক্রম দাস আমাদের সঙ্গে রয়েছেন। বিক্রম, কিছুক্ষণ আগে তুমি যে ইনফরমেশন দিয়েছিলে যে ডিএলএফ বিল্ডিং এ রোজভ্যালির অফিসের যে চোরকুঠুরিতে পাওয়া যায় হার্ড ডিস্ক, সেটা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অকাট্য তথ্য প্রমাণগুলো তাতে একটা খুব ভাইটাল সংযোজন, অত্যন্ত ভাইটাল লিড সিবিআইয়ের কাছে, এবং সেই লিডের মাধ্যমেই কিন্তু তাপস পাল আজকের হাজতে রয়েছেন, তিনি গ্রেফতার হয়েছেন এবং একইভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হয়েছে। যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পাচ্ছি যে গত জুলাই মাসে 2016 সালের সেই সময় কিন্তু সিবিআই গোপন সূত্রে খবর পায় যে ডিএলএফ বিল্ডিংয়ে রোজভ্যালির একটি অফিস রয়েছে, সেখানে বেশ কিছু নথিপত্র রয়েছে এবং সেই অনুযায়ী সেখানে হানা দেওয়ার পর সিবিআই দেখতে পায় যে সেই অফিস কিন্তু কার্যত ফাঁকা, সেখানে কিছুই নেই। এরপর একটি দেওয়াল দেখে সন্দেহ হয় সিবিআই আধিকারিকদের, তখন সেই দেওয়াল ভেঙে ঢোকেন সিবিআই আধিকারিকরা এবং তখনই কিন্তু আসল জায়গা আসল রহস্যের হদিশপান কেন্দ্রীয় গোয়েন্দারা, যেটা দেখা যায় যে একটা সিক্রেট চেম্বার রয়েছে, একটি গোপন কুঠুরি রয়েছে, সেই সিক্রেট চেম্বারের মধ্যেই কিন্তু বিভিন্ন নথিপত্র পাওয়া যায়। ঠিক একইভাবে যেরকম দেখা গিয়েছিল যে তাপস পালের দু তিনটে চিঠি পাওয়া গেছিলো যেগুলি তিনি সেবি বা তিনি তৎকালীন ফিনান্স মিনিস্টারকে লিখেছিলেন, বিভিন্নভাবে ভুয়ো চিঠি তার পাওয়া গিয়েছিলো, তার মাস্টার কপি পাওয়া গিয়েছিলো। ঠিক একইভাবে কিন্তু আমরা যেটা জানতে পাচ্ছি যে বেশ কিছু হার্ড ডিস্ক উদ্ধার হয়েছিল এবং তার একই সঙ্গে বেশ কিছু নথিপত্র উদ্ধার হয়, এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেখানে কিন্তু ক্যাশ ভাউচার পর্যন্ত উদ্ধার হয়েছে, যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিষয় উল্লেখ রয়েছে, সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিষয় কিন্তু সূত্র পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা, এবং যখন সেই হার্ড ডিস্ক তারা ফরেন্সিক ল্যাবে পাঠান, যখন সেই হার্ড ডিস্ক তারা খতিয়ে দেখেন, সেটা যেটা দেখা যায় যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য, একটি স্পিচ কিন্তু সেখানে রয়েছে, সেই স্পিচ দেওয়া হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রোজ ভ্যালির একটি অনুষ্ঠানে, সেই স্পিচ দেওয়া এবং সেই স্পিচ প্রোভোকেটিং স্পিচ বা প্রমোশনাল স্পিচ এমনটাই কিন্তু মনে করছে সিবিআই। বিক্রম তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আবারও তোমার কাছে ফিরবো।